ক্যামটাসিয়া সফটওয়্যারটি কিভাবে ইনস্টল দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ক্যামটাসিয়া সফটওয়্যারটি ইনস্টল দিতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে এবং তাদের সমাধানও আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমত আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, সেক্ষেত্রে একটি ওয়েবসাইট বেশ জনপ্রিয় এবং পরিচিত, সেটা হচ্ছে গ্রেট ইন্ট্রো এরকম নামে একটি ওয়েবসাইট। সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ অথবা আনরার করে নেবেন। তারপরে এরকম একটি ফোল্ডারে ক্যামটাসিয়া সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন, সাথে ক্র্যাক ফাইলটাও পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি সফটওয়্যারটি ইনস্টল করার জন্য ক্লিক করলাম। এখানে মাইক্রোসফট নেট ফ্রাম ওয়ার্ক রিকোয়ার্ড, অর্থাৎ এখানে একটি সফটওয়্যার ইনস্টল নেই, অর্থাৎ উইন্ডোজ 7 এ এই সমস্যাটি হয়। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমত ডাউনলোড করে নেবেন আপনার হচ্ছে যে মাইক্রোসফট নেট 4.6 এই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এছাড়া আপডেট ভার্সন ডাউনলোড করলেও হবে, আর উইন্ডোজ 10 এ এটা ডাউনলোড করার প্রয়োজন হয় না, কারণ এটা অলরেডি ইনস্টল থাকে। তো আপনারা এটা অনলাইন বা অফলাইন যে কোনো ভাবে এক উপায়ে ডাউনলোড করলেই হবে, ডাউনলোড করে এটা ইনস্টল করে নেবেন। তো আমি এখন এটা ইনস্টল করে নিচ্ছি, আমি প্রথমত ডাউনলোড করে রেখেছি। এটা সম্ভবত 50 মেগাবাইট বা তার কম বেশি এরকমটা হয়ে থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন দেখাচ্ছে, এখান থেকে টিক মার্কে দিয়ে ইনস্টল করে দিলাম। আমি এখানে কিছুটা স্কিপ করে দিচ্ছি, কারণ এটা ইনস্টল হওয়ার জন্য কিছুটা সময় লেগে থাকে। তো এটা ইনস্টল প্রায় প্রসেস আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের প্রায় ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পুনরায় আবার আপনাদেরকে সফটওয়্যারটি ইনস্টল করে দেখাবো এবং কিভাবে এটা ইনস্টল হচ্ছে আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। আমি আবারও পুনরায় সেম প্রক্রিয়াতে ক্যামটাসিয়া সফটওয়্যারটিতে ইনস্টল করলাম এবং আমাকে পরবর্তী এখান থেকে রান অ্যাডমিনিস্ট্রেটর নামে একটা অপশন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্টেপগুলো সেই স্টেপগুলো কিন্তু চলে আসবে। আর আপনারা জানেন এই সফটওয়্যারটা ভিডিও এডিটিং এর জন্য একটি মোটামুটি সফটওয়্যার বলা যায়। তো দেখুন এটা চলে আসছে, এখানে ইংলিশ ভার্সন এখানে আমি সিলেক্ট করে দিলাম, কারণ ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশটাই বেশি সুবিধা হবে। দেন এখানে টিক মার্ক দিয়ে ইনস্টল প্রসেসে ক্লিক করলাম। তারপরে এখানে কিছুটা সময় লাগবে ইনস্টল হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। আর আরেকটা বলে রাখি, এখানে ক্র্যাক যে ফোল্ডারটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন, অন্য সাইড থেকে ক্র্যাক নামাবেন না, কারণ ক্র্যাকের মধ্যে অনেক হ্যাকিং ইউজ করা হয়। সেক্ষেত্রে আপনার এখানে ফিক্স বা এখানে যে এটা পেয়ে যাবেন সেখান থেকে এটা ওপেন করে নেবেন, অথবা কিছু কিছু সময় দেখাচ্ছে কিছু ফাইল থাকে সেগুলো কপি পেস্ট করতে হয়। আমি এখান থেকে আপনাদেরকে ক্র্যাকটা করে দেখাচ্ছি, মানে এটা আনলিমিটেড ভাবে ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্য, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কি বা অন্য ধরনের কিছু চাইবে না, বা ট্রায়াল ভার্সন এরকম কিছুই হবে না, এটা আপনি সম্পূর্ণভাবে আপনারা ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফিউচার। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দেবো আসলে ক্র্যাক হয়েছে কিনা, আপনারা একটু ওয়েট করুন। এখানে আপনার যে এরকম একটি অপশন আসবে নিউ প্রজেক্ট, এখান থেকে ওপেন করবেন। তারপরে আপনার এখানে এরকম একটি অপশন চাবে আপডেট, তো আপডেট করার প্রয়োজন না, এখানে নো অথবা ইয়েস স্টেট একটা করে দিলেই হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ক্যাম্পাসে, এখানে ক্লিক করলে কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে এটা আসলে ক্যাক ভার্সন এবং কোনো লাইসেন্স বা কোনো কিস আছে না। তো এভাবে মোটামুটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, এই ছিল মোটামুটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। ধন্যবাদ।